হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ই নামজারি বা নামজারি যেটাই বলুন না কেন, আগে যেটা নামজারি ছিল এখন সেটা ই নামজারি, কারণ অনলাইনের মাধ্যমে নামজারি করা হয়। নামজারির অর্থটি হচ্ছে আপনি কারোর কাছ থেকে জমি ক্রয় করেছেন অথবা আপনার পূর্বপুরুষ কারো নামে জমি রয়েছিল, সেই জমিটিকে নিজের নামে নিয়ে আসতে যাচ্ছেন। এই নামজারির প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সমাধান করতে হয়। এই সমাধানটি যখন আপনি করতে যান বা যখন নামজারির প্রসেসটা শুরু করতে হয়, তখন আপনাকে একটি আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে এবং সেখানে একটি নাম্বার দেওয়া হয়। স্টেপ বাই স্টেপ চেক করে দেখা যায় যে নামজারিটির বর্তমান অবস্থা কি। আজকের এই ভিডিওতে আমি দেখব যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে চেক করে দেখবেন। এই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা সম্পর্কে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগে যেমন ইনসিকিউর ছিল, এখন একটু সিকিউরিটি এনশিওর করেছে নামজারি চেক করার ক্ষেত্রে, বা এই সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে কোথায় গিয়ে আবার নতুন ল্যাকেজ তৈরি হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটি ব্রাউজার ওপেন করছি। এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন দ্বারাও সম্পূর্ণ করতে পারবেন বা এটা চেক করতে পারবেন। ব্রাউজার ওপেন করার পরে আমরা যে ওয়েবসাইটটিতে প্রবেশ করব, সেই ওয়েবসাইটটি হচ্ছে www.land.gov.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ফাইনাল যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। এরপর নাগরিক কর্নারে প্রবেশ করব। নাগরিক কর্নারে প্রবেশ করলে আমাদেরকে সিটিজেন কর্নারের বা নাগরিক কর্নারের যে অপশনগুলো রয়েছে, এখানে অনেক অপশন রয়েছে, আরএস, খতিয়ান, নামজারি, ই নামজারি সহ বিভিন্ন ডিজিটাল রেকর্ড টেকর্ড অনেক কিছু চেক করা যায়। যেহেতু আমরা ই নামজারির বর্তমান অবস্থা জানার চেষ্টা করব, তাই আমরা এই ই নামজারি অপশনটিতে ক্লিক করছি। ই নামজারি অপশনটিতে ক্লিক করার পরে আমাদেরকে নতুন আরেকটি অপশনে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইট হচ্ছে mutation-v2.land.gov.bd। ঠিক ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন। এরপর আবেদনের সর্বশেষ অবস্থা এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর খুবই সহজে এখান থেকে চেক করা যায়। আগে আমি এই ধরনের একটি ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিবর্তন হওয়ার কারণে এটা একটি আপডেট করছি। আমি প্রথমেই বিভাগ নির্বাচন করছি। বিভাগ নির্বাচন করার পর আবেদন নাম্বারটি যখন আপনার প্লেস হয়েছে তখন একটি আইডি দেওয়া হয়েছে, যে নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারে একটা SMS এর মাধ্যমে এই আইডিটা দেখানো হয় বা জানানো হয়, অথবা আপনি যে ফর্মটা দিয়েছেন সেই ফর্মের উপরে ওই আবেদনটি থাকবে। এরপর আমরা সেই নাম্বারটি প্রবেশ করব। আবেদন নাম্বারটি প্রবেশ করছি। এখন রয়েছে জাতীয় পরিচয়পত্র। আগে এই জাতীয় পরিচয়পত্রটি ম্যান্ডেটরি ছিল এবং সঠিকভাবেই লিখতে হতো, কোনোভাবেই আপনি সেই নাম্বারটি এলোমেলো বা উল্টোপাল্টা দিতে পারতেন না বা ভুল দিতে পারতেন না। কিন্তু এখন যেটা হয়েছে, যে কোনো জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলেই সেই অপশনটি চলে আসবে। তো আমি একটি জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখে দিচ্ছি, যেটি আসলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার হবার কথা নয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 0, 10টি হয়েছে, আমি 10টি দিয়েছি। আশা করি এই ধরনের না জাতীয় পরিচয়পত্রের নাম্বার বাংলাদেশে কারণ নেই। এরপর দেখুন যোগফল এসে 7 এবং 1, দুটি যোগ করলে 8 হবে, আমি 8টি এখানে লিখে দিচ্ছি। এরপর খুঁজুন অপশনে ক্লিক করছি। এখনই হয়েছে মূল খেলাটি। এতক্ষণ কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের কোনো প্রবলেম ধরেনি বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের ভুল হয়েছে কিনা সেটির বিষয়ে কোনো তথ্য নেই। এখন বলছে যে মোবাইল নাম্বারটি আপনি এনশিওর করেছিলেন ঠিক সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। এই মোবাইল নাম্বারটি যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে দেখতে দিবে না। তো আমি প্রথমে একটা ভুল মোবাইল নাম্বার চেপে দেখি যে তারা আমাকে ইনফরমেশনটি দেন কি না। এই নাম্বারটি এখানে নেই, আপনি খেয়াল করছেন এখানে কিন্তু 20 লেখা, আমি কিন্তু লাস্টে 84 দিয়েছি। তো এরপরে আমি খুঁজনে ক্লিক করছি। এখন এখানে দেখুন যে দুঃখিত, একটু মোবাইল নাম্বারটি আবেদনের সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ আপনাকে কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি যাই দেন না কেন বা ভুল দেন বা সঠিক দেন, ওখানে শুধু স্টেপ মেনটেন করার জন্য আপনি এটা দিতে পারেন, কিন্তু মোবাইল নাম্বারটি আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। এই মোবাইল নাম্বারটি আমি এখন সঠিক করে দিচ্ছি। সঠিক করে দেওয়ার পর এখানে এই 7 এবং 1 যোগ করলে 8 হয়, এটা দিয়ে দিচ্ছি। এরপর খুঁজুন অপশনে ক্লিক করছি। এখন দেখুন এই ই নামজারির বর্তমান অবস্থা সম্পূর্ণরূপে দেখানো হচ্ছে এবং কত তারিখে আবেদন হয়েছে, পেমেন্ট হয়েছে, বর্তমানে কী অবস্থায় আছে, এবং এটা এখন কানুঙ্গোর কাছে আছে। এই কানুঙ্গো
যিনি আছেন তিনি যখন এটাকে রিলিজ করবেন কানুনগে, কিন্তু লাস্ট স্টেজ এর পরে যে শুধু সহকারী ভূমি কমিশনারের এটি অ্যাপ্রুভাল লাগবে। তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আগে যেভাবে চেক করেছিলেন ঠিক সেটা থেকে একটু ব্যতিক্রম হয়েছে এবং কিছুটা সিকিউরিটি এনশিওর করা যায়। তবে এটার ক্ষেত্রে একটা বিষয় রয়ে গেছে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার হয়তো আমার প্রতিবেশী জানেন না, কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকই আমার প্রতিবেশী জানেন। সুতরাং মোবাইল নাম্বারটি এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দুটি নাম্বার যদি সঠিকভাবে এনশিওর করার বিষয়ে আসে, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে আরও বেশি নিরাপদ হবে এবং আপনার তথ্যগুলো সঠিকভাবে গোপন থাকবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দিবেন এবং সেটির সমাধান করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং তথ্য সম্মিলিত হবে। ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে উৎসাহিত করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।